হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 25শে ডিসেম্বর। আজকে খুব সকাল সকাল আমরা রেডি হয়ে যাচ্ছি, আমরা বলতে আমি আর কুট্টুস। এখন বাজে সকাল 8:30। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আমি স্নান টান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। কুট্টুসকে এখন স্নান টান কিছু করাইনি। এখন যাচ্ছি আমরা আমার একটা বান্ধবীর বাড়িতে, ওদের বাড়িতে আমরা চার বান্ধবী মিলে পিকনিক করব। তার জন্য এখন কুট্টুসকে মোটামুটি রেডি করানো কমপ্লিট, শুধু খাওয়ানোটা বাকি। আর আমার রেডি হতে একটু টাইম লাগবে, কারণ চুল টুল কিচ্ছু আশ্রানো হয়নি এখনও। এই যে কুট্টুস, ওর চুল আশ্রানোটা এখনও হয়নি। জামা প্যান্টটা পরিয়েছি, এখনও সোয়েটার পরানো বাকি রয়েছে। মোজা, হ্যান্ডগ্লাভস সব পরিয়েছিলাম, সব উনি খুলে ফেলেছেন। আবার ওগুলো পরাতে হবে, আমি রেডি হয়ে যাই তারপরে ওকে করছি। তা আমার হাতে এখন সময় নেই, 9টার মতো ওখানে পৌঁছাতে হবে। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, পরে তোমাদের সাথে আবার কথা হবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। পুরোপুরি রেডি হয়ে গেছি, এই বেরাবো একটু পরে। সকালবেলা কী আর সাজবো তাজবো, তার জন্য একদম সিম্পলভাবেই রয়েছি। আর কুট্টুসকে কী করিয়েছি, মানে কী পরানো হয়েছে সেগুলো দেখাচ্ছি। এই যে কুট্টুস রেডি, মুখ দেখাবি না বাবা। এই যে কেয়াদের বাড়ি পৌঁছে এত খিদে পেয়ে গেছিল যে আমরা আগে খেয়ে নিয়েছি, আর তার জন্য আমার মাথা দিয়ে বেরিয়েই গিয়েছিল যে ভিডিও ক্লিপ নিতে হবে। তাই তোমাদেরকে খাওয়ার পরে ফাঁকা প্লেটটাই দেখিয়েছি, আর কি করব বলো। যাই হোক, ব্রেকফাস্টে সেদিনকে ছিল পরোটা তরকারি, রসগোল্লা আর কেক, যেটা ছাড়া ক্রিসমাস অসম্পূর্ণ। এরপর আমরা খেয়ে দিয়ে চলে গেলাম ছাদে। দেখো কুট্টুস কী মজা পাচ্ছে, শুধু দৌড়াদৌড়ি করছে। তারপর কুট্টুসকে স্নান করিয়ে নিয়েছিলাম এই 12:30টার দিকে, আর আমরা ছাদে বসে বসে রোদ পোয়াচ্ছি আর গল্প করছি, আর দেবীকে এদিকে পাইচারি দিচ্ছিল। প্লেট খাওয়াটা দেখাতে ভুলে গেছিলাম বলে দুপুরেরটা কিন্তু দেখাতে একদম ভুলিনি। এই দেখো আমরা দুপুরে চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম দোতলায়, ওখানেই বসে বসে আমরা গল্প করছিলাম, আর কুট্টুস দেখো খেলছিল কেয়ার ছোট ভাইপোটার সাথে। আজকে পিকনিকটা না শুরু থেকে শেষ পর্যন্ত গল্প করেই প্রায় কেটে গেছে। আসলে জমানো অনেক কথা থাকে তো সবার মধ্যেই, ফোনে আর SMS-এ না সব কথা হয় না, যেটা সামনাসামনি হয়। তবে তোমরা কি ভাবছো যে আমরা কোনো ফটো তুলিনি, রিলস বানাইনি, নাচানাচি করিনি? সেটা কিন্তু নয়, সবই করেছি, কিন্তু সেগুলো একদম শেষ মুহূর্তে গিয়ে। মানে এই ধরো বাড়ি আসার 1 ঘন্টার মধ্যে এগুলো সব করেছি, আর সারাদিন গল্পই করে গেছি। তা আমি তখন ছাদে ছিলাম, আমি কুট্টুস ছাদে ঘুরঘুর করছিলাম, কেয়ার আগে ছিল নিচে কোল্ড ড্রিঙ্কস আনতে। এই দেখো এরপর আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। ভিডিওটা শুরুর দিকে আমি বলেছিলাম যে আমরা চার বান্ধবী মিলে আজকে পিকনিক করব, কিন্তু তোমরা দেখতে পেরেছো যে ওখানে একজন মিসিং, মানে পূজা। ওর আসার কথা ছিল, হঠাৎ করেই কাকিমার, মানে ওর মার হঠাৎ করেই শরীরটা খুব খারাপ হয়ে যায়, তাই ও আসতে পারেনি। কিন্তু কিছু করার নেই, যতই হোক বা আমার শরীর খারাপ হলো তো কিছু করার নেই। তো ওকে খুব মিস করছিলাম। এটা যদি আগেও, মানে কালকে রাত্রে যদি আমরা জানতে পারি তাহলে হয়তো প্ল্যানটা ক্যান্সেলই করে দিতাম, কিন্তু একদম রেডি হওয়ার পরে সবটা ঘটেছে, এর জন্য কিছু করতে পারিনি। ক্যান্সেল চাইলেও করতে পারতাম না, কারণ বাচ্চাগুলো বড়দের থেকেও বাচ্চারা ভীষণভাবে এক্সাইটেড ছিল। তা যাই হোক, কিছু করার নেই, আবার নেক্সট টাইম দেখা হবে চারজনের। কেয়াদের বাড়ির থেকে আমি বাড়ি এসেছি, তখন প্রায় 5:30 বাজে, সন্ধ্যা হয়ে গেছিলো যেটা হয়ে থাকে। তা এরপরে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম, কুট্টুসকে খাওয়ালাম। কুট্টুস এখন ঘুমিয়েও পড়েছে, সারাদিন অনেক হই হুল্লো করেছে, বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আসলে আমরা এতটা ইনভলভ হয়ে যাই না, অনেকদিন পর পর আমাদের দেখা হয়। আগে তো স্কুল ছিল, কলেজ ছিল, এখন তো আমাদের দেখা সাক্ষাৎই হয় না, ওই 2-3 মাস বা 1 মাস পর পর হয়তো একটু দেখা সাক্ষাৎ হয়। এবার তখন ওইটুক টাইমের মধ্যে না ফটো তুলতে পারি, না ঠিকমতো রিলস করতে পারি, গল্প আড্ডা থাকে, খাওয়া দাওয়া থাকে, যাওয়া আসার ব্যাপার থাকে, সবই তো ম্যানেজ করতে হয়। এর জন্য সময়টা খুব ছোট্ট মনে হয় আমাদের, তাই ভিডিও ক্লিপ বেশি নেওয়া হয়নি। যেটুক নিয়েছি সেটুক তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আসলে তোমরা দেখতে পারবে।
তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।